2023 সালে এসেও আমরা এখনো পর্যন্ত এই কোশ্চেনটাই বারবার করতেছি যে টেক্সট টোকেন ইউটিউবে সাবমিট করতে হবে কিনা। কারণ হচ্ছে গিয়ে যখনই কোনো কন্টেন্ট ক্রিয়েটর মনিটাইজেশন অ্যাপ্লাই করার পর তাদের সামনে যখন ট্যাক্স ইনফরমেশন সাবমিট করে একটা নোটিফিকেশন আসে, তারা দৌড়াতে দৌড়াতে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটরের কাছে যায়, কিন্তু সঠিক যে সমাধানটা সেটা কিন্তু তারা পায় না। আসলে কি 2023 সালে এসেও আমাদের ট্যাক্স টোকেন সাবমিট করতে হবে কিনা, লেটস ফাইন্ড আউট ইন দিস ভিডিও। সো ট্যাক্স টোকেন সাবমিট করার যে ইনফরমেশনটা, এটা অবভিয়াসলি কার, প্রায় আড়াই বছর আগে ট্যাক্স টোকেন সাবমিট করা নিয়ে একটা ইউটিউব আপডেট আনে, যেটা হচ্ছে কি উল্লেখ করা হয়েছিল যে আপনি যদি ট্যাক্স টোকেন সাবমিট না করেন তাহলে হচ্ছে কি ইউটিউবকে আপনার 30% ইনকামের শেয়ার প্রদান করতে হবে, আর না হলে আপনাকে হচ্ছে কি যদি ট্যাক্স টোকেন সাবমিট করেন তাহলে হচ্ছে কি 0% শেয়ার প্রদান করতে হবে ইউটিউবকে। আসলে মেইন কারণটা কি, কেন আমাদেরকে 30% ইনকাম শেয়ার করতে হবে ইউটিউবকে? আসল যে প্রবলেমটা হয়েছে সেটা হচ্ছে গিয়ে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর তখন যেটা এক্সপ্লেনেশন করেছে অনেকেই, তারা কিন্তু একটা ভুল ইনফরমেশন প্রদান করেছে, যার কারণে এখন ছোট বড় বহুত কন্টেন্ট ক্রিয়েটর সেই ভুলের মাশুল দিতে হচ্ছে। আসলে কারণটা কি যে আমাদের ট্যাক্স টোকেন সাবমিট করতে হবে কি, আসলে ইউটিউব এখানে হচ্ছে কি উল্লেখ করেছিল যে আপনার চ্যানেলে যদি ভিউজ আসে, ভালো মতো করে মন দিয়ে শুনুন, ইউটিউব তখনকার সময় মানে আড়াই বছর আগে যে আপডেটটা আনে যেখানে ট্যাক্স টোকেন সাবমিট করতে বলা হয়, তো ইউটিউব সেখানে উল্লেখ করেছিল যে আপনার চ্যানেলে যদি ইউএস কান্ট্রি থেকে ভিউজ আসে তাহলে হচ্ছে গিয়ে আপনাকে ওই ভিউজ যে পরিমাণ ইনকাম আপনার হবে সেই ইনকামের 30% আপনাকে ইউএস গভর্নমেন্টকে ট্যাক্স হিসেবে প্রদান করতে হবে। সেটা আপনি যে দেশেরই হোক না কেন, সেটা আপনি ইন্ডিয়া হোক, এশিয়া কান্ট্রি হতে হোক বা হচ্ছে কি অন্য কোনো কান্ট্রিতে হোক, আপনাকে মোটামুটি 30% আপনাকে ট্যাক্স প্রদান করতে হবে। এখন যদি আপনার চ্যানেলে ইউএস বেস যদি ভিউজ আসে সেক্ষেত্রে আপনাকে কিন্তু 30% ট্যাক্স প্রদান করতে হবে। বাট এক্ষেত্রে ইউটিউব আরও একটা আপডেট আনে যেখানে হচ্ছে কি আপনি যদি টিন সার্টিফিকেট যদি প্রদান করে থাকেন ইউটিউবে বা ট্যাক্স ইনফরমেশন যদি সাবমিট করে থাকেন তাহলে হচ্ছে কি আপনাকে ওই 30% প্রদান করার দরকার নাই। কারণ হচ্ছে আপনি একটা গভর্নমেন্ট একটা ইনফরমেশন আপনি শেয়ার করেছেন যেখানে হচ্ছে কি আপনি উল্লেখ করেছেন যে সরকার কর্তৃক প্রদত্ত আপনি একটা ট্যাক্স টোকেন আপনি বের করেছেন এবং সেটা ইউটিউবকে আপনি সাবমিট করে দিয়েছেন, যার মানে ওইখানে উল্লেখ করা হয়েছে যে আপনি গভর্নমেন্টকে ট্যাক্স দিচ্ছেন। এবং এখানে হচ্ছে কি সব থেকে মূল প্রবলেমটা ক্রিয়েট করছে ওই সময়কার কন্টেন্ট ক্রিয়েটররা, এবং এখনো পর্যন্ত অনেক কন্টেন্ট ক্রিয়েটররাই বলে থাকে যে কেন আমরা ট্যাক্স টোকেনটা সাবমিট করেছি। সো আসলে আমরা 2023 সালে এসে কি আমাদের ট্যাক্স টোকেন সাবমিট করার দরকার ইউটিউব প্ল্যাটফর্মে? আসলে কারণটা হচ্ছে কি আমি বলবো না, এখনো পর্যন্ত আমার ট্যাক্স টোকেন সাবমিট করার কোনো প্রকার ইনফরমেশন আসেনি বা নোটিফিকেশন এসেছে, বাট আমি এটাকে অ্যাভয়েড করেছি, আমি ট্যাক্স টোকেন সাবমিট করবো না। কারণটা কি, কারণটা এখানে হচ্ছে গিয়ে ইউটিউব এখানে কিন্তু সরাসরি উল্লেখ করে দিয়েছে যে আপনার যদি ইউএস বেসড যদি ভিউজ আসে এবং সেইখান থেকে যদি ইনকাম হয়ে থাকে তাহলে হচ্ছে কি আপনাকে ট্যাক্স টোকেন সাবমিট করতে হবে। আমার এইখানে আমার যে চ্যানেলটা সেটাতে ইউএস বেসড কোনো প্রকার ভিউজে আসে না, আমার প্রায় 80% ভিউজ আসে হচ্ছে কি বাংলাদেশ থেকে, পাশাপাশি হচ্ছে কি ইন্ডিয়া থেকে, পাকিস্তান, রাশিয়া এবং হচ্ছে গিয়ে সৌদি আরব, ওমান, কাতার বা এরকম যে কোনো দেশ থেকে যেখানে হচ্ছে গিয়ে বাংলাদেশিরা রয়েছে এবং আমার ভিডিও ইনফরমেশন তাদের কাছ পর্যন্ত যাচ্ছে, সেইখান পর্যন্ত হচ্ছে কি আমার ভিডিওর ভিউজ যাচ্ছে। এখন ধরুন আমি অ্যাভারেজও ধরলাম যে আমার সারা বাড়ি মাসে 10টা ভিউজ আসতেছে ইউএসএ থেকে, তাহলে আমি কি ওইখানে $10 পাবো? আচ্ছা $10 আমি অ্যাভারেজে পালাম, তাহলে হচ্ছে কি আমার 30 সেন্ট কেটে নিয়ে যাবে। সো 30% অ্যাভারেজে আমারই তেমন কিছু না। এখন যদি আমি যদি $1,000 যদি পার মান্থ ইনকাম করতাম ইউএসএ ভিউজ থেকে তাহলে হচ্ছে কি আমাকে ওইখানে কিন্তু অ্যারাউন্ডিং লাইক $300 অবভিয়াসলি দিয়ে দিতে হতো, আর যদি আমার $100 ইনকাম হতো ইউএসএ পুরো ভিউজ থেকে তাহলে $30 দিয়ে দিতে হতো ইউটিউবকে, এবং ওই 30% হচ্ছে কি ইউটিউব কর্তৃপক্ষ ইউএসএ গভর্নমেন্টকে প্রদান করে দিত। এবং এইটা হচ্ছে কি সব থেকে মূল যে সমস্যাটা করেছে যে আমাদেরকে ভুল তথ্য দেওয়ার কারণে আমাদের মধ্যে অনেকেই আছে যারা ট্যাক্স টোকেন সাবমিট করেছে, যার কারণে এখন তাদেরকে প্রতি বছর বাংলাদেশ সরকারকে একটা ট্যাক্স প্রদান করতে, সেক্ষেত্রে আপনার ইনকাম বাৎসরিক হোক বা না হোক। এই সমস্যার সমাধান হচ্ছে গিয়ে আপনারা যারা এখন থেকে যারা ট্যাক্স টোকেন সাবমিট করতে চাচ্ছেন তাদের প্লিজ দয়া করে বলবো যে আপনাদের আগে চ্যানেল ভিজিট করেন ঠিক মতো, আপনি অ্যানালাইসিস করে দেখুন যে আপনার চ্যানেলে ভালো পরিমাণে ইউএস বেসড যদি ভিউজ আসে তাহলে আপনি ট্যাক্স টোকেন সাবমিট করতেও পারেন। বাট আমি বলবো যে আপনারা ট্যাক্স টোকেন সাবমিট করা থেকে বিরত থাকুন, আপনারা আপনাদের মতো করে কন্টিনিউ ভিডিও আপলোড করতে থাকুন, বিকজ আমরা বাংলায় যে ভিডিওগুলো করি সেটা আমরা ইউএসএতে তেমন কোনো ভিউজ
আসে না, দেখা গেল যে 10টা থেকে 15টা ভিউজ অ্যাভারেজ আসতে পারলো এবং সেখান থেকে দেখা গেল আমরা 50 থেকে 60 সেন্ট পর্যন্ত আমরা ইনকাম করতে পারি। এর বেশি আমাদের ইনকাম হয়তো বা নাও আসতে পারে যদি অ্যাডস ক্লিক বা হচ্ছে কি ওইভাবে অ্যাডভার্টাইজমেন্ট না শো হয়। তো অ্যাভারেজে আমি বলতে চাচ্ছি যে আপনারা আপনাদের চ্যানেলের পুরো মাস জুড়ে অ্যানালাইসিস চেক করুন, কোন কোন কান্ট্রি থেকে আপনাদের ভিউজ আসতেছে সেটা আপনারা একটু ভালো মতো করে অ্যানালাইসিস করুন এবং সেখান থেকে হচ্ছে কি আপনারা যে কারেক্ট ইনফরমেশনটা পাবেন সেটাই অ্যাপ্লাই করার চেষ্টা করুন। কারণ হচ্ছে কি আমরা কেন টেক্সট টোকেন অ্যাপ্লাই করব, কারণ হচ্ছে কি আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর হচ্ছে তারা অধিকাংশ হচ্ছে কি এবং কেন আমরা স্টুডেন্ট হয়ে এই টেক্সট টোকেন অ্যাপ্লাই করব এবং এখানে হচ্ছে গিয়ে আমরা একটা অ্যাপ্লাই করব এবং এখানে হচ্ছে গিয়ে মূল যে কথাটা সেটা হচ্ছে গিয়ে আমাদের তো তেমন একটা ইউএস কান্ট্রি থেকে ভিউজ আসতেছে না, তাহলে কেন আমরা টেক্সট টোকেন অ্যাপ্লাই করে ওইখানে আমরা টেক্সট ইনফরমেশনটা সাবমিট করব। ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দেবেন। যদি কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক এবং ইনস্টাগ্রামে ডি লিঙ্ক দেওয়া আছে। আমি এখানে সবসময় অ্যাক্টিভ থাকি, আপনারা চাইলে সরাসরি কন্ট্যাক্ট করে আমাদের সাথে প্রবলেমগুলো সলভ করে নিতে পারেন। আর যদি স্পেসিফিক কোনো কন্টেন্টের উপর ভিডিও চান কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।